চণ্ডীতলার শিয়াখালা বাজারে বাম ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ কর্মসূচি। ভ্যাকসিন দুর্নীতি ও পেট্রোপণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে চণ্ডীতলা এক নম্বর ব্লকের বাম ফ্রন্টের উদ্যোগে আজ শনিবার সকালে 10টায় হুগলির চণ্ডীতলার শিয়াখালা বাজারে কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন স্বপন বটব্যাল, রঘুনাথ ঘোষ, অশোক নিয়োগী, আশিস চ্যাটার্জি সহ প্রমুখ নেতৃবৃন্দ। আজকের এই কর্মসূচিতে রাজ্যে ভ্যাকসিন দুর্নীতি, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ জিনিসপত্রের প্রায় প্রতিদিন লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, কৃষি ক্ষেত্রকে কর্পোরেটকরণ করার বিরুদ্ধে এবং কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল 2020 বাতিল, এছাড়া কোভিড-19 অতিমারী মোকাবেলায় সব মানুষকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, স্বামীনাথন কমিশনারের সুপারিশ মতো কৃষকের ফসলের ন্যায্য দাম 100 দিনের কাজকে বাড়িয়ে 200 দিন করা ও দৈনিক 600 টাকা মজুরি দেওয়া প্রভৃতির দাবিতে পোস্টার নিয়ে স্লোগানে মুখরিত মিছিল, বিক্ষোভ অবস্থান ও পথসভার মাধ্যমে প্রায় 1 ঘন্টা ধরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পার্টি নেতা সোমনাথ ঘোষ। হিসাব বলছে যদি $1 পেট্রোলের দাম কমে তাহলে লিটারে 50 পয়সা দাম কমার কথা, কিন্তু আমরা দেখছি প্রতিদিন বাড়ছে। আসলে পেট্রোল ডিজেলে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ট্যাক্স বসানো আছে, আমাদের দেশের সরকার 38 টাকা ট্যাক্স বসানো আছে। যদি 100 টাকা পেট্রোলের দাম হয় তাহলে কেন্দ্র সরকারের ট্যাক্স যদি 38 টাকা আর রাজ্য সরকারের ট্যাক্স হচ্ছে 25 টাকা, দুটো সরকার মিলে প্রায় 66-66 টাকা ট্যাক্স বসানো আছে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।